মনে রাখবেন, এনি ফুল থিকনেস বার্ন, এনি হয়ার অফ দ্য বডি ইজ ইকুয়াল টু SSG, মানে স্প্লিট থিকনেস গ্রাফ্ট, মানে সূত্র এটা একদম মনে রাখবেন, মুখস্থ, এতটুকু মুখস্থ থাকলে আপনাদের পরীক্ষা হলে অ্যান্সার হয়ে যাবে। এই জায়গার থেকে উঠায়া এইখানে লাগাইছি, কিন্তু আর্টারিটাকে আমি ডিসেক্ট করি নাই, এখান থেকে উঠায় এই আর্টারিটাকে নাকাইটা ঘুরায় এখানে এনে লাগাই দিছি, আর্টারিয়াল চ্যানেল ঠিকই রাখছি, এটা হচ্ছে পেডিকল ফ্ল্যাপ। এই যে এই জায়গার মধ্যে একটা বড় একটা ইঞ্জুরি আছে, বড় গ্যাপ আছে, যেখানে আমার ফ্ল্যাপ লাগবে, গ্রাফটে আমার কাজ হবে না, কারণ গ্রাফটে আমার এরিয়া কভার হবে না, বা চান্স অফ ইনফেকশন হবে, হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা টেনশন হওয়ার সম্ভাবনা আছে। ওইরকম একটা জায়গাতে আমি যদি পেডিকল ফ্ল্যাপ ইউজ করতে যাই তাহলে কী করবো জানেন? এই যে এটা আনবো, এটাই না, এটার সাথে লাগাই রাখবো এরকম, যতক্ষণ পর্যন্ত এটা তৈরি হয়ে যাবে তখন আস্তে করে কেটে দেবো। গ্রাফট এবং ফ্ল্যাপ একটা একদম ইজি, দেখেন গ্রাফট মানে কি, ব্লাড সাপ্লাই ছাড়া কোনো একটা টিস্যুকে, মানে এই স্কিনকে উইথ ইস এপিডার্মিস অ্যান্ড ডার্মিস, এটাকে যদি আমরা উঠায় যদি আমার বডির অন্য একটা জায়গাতে লাগাই সেটা হচ্ছে গ্রাফট, তাই তো? আমার থাই হচ্ছে সব মোস্ট পারফেক্ট এরিয়া, থাইয়ের থেকে আমি একটা স্কিনের একটা পোর্শন, মানে স্কিনের এপিডার্মিস এবং ডার্মিস, নট দ্য ফ্যাট সাবকিউটানিয়াস টিস্যু, এপিডার্মিস এবং ডার্মিসকে উঠায় না, আমি হাতের এখানে একটা গ্যাপ ফিল আপ করছি, এটাই কি গ্রাফ, তাই তো? তো গ্রাফটের মধ্যে একটা আছে স্প্লিট থিকনেস, একটা আছে কি ফুল থিকনেস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখেন, এই ছবির দিকে তাকালে বুঝতে পারবেন। এই যে এটা দেখেন এপিডার্মিস এবং ডার্মিস, শুধু এতটুকু যদি আপনি আনেন, মানে এক ডার্মিসের উপর পর্যন্ত যদি আনেন বা প্যাপিলারি ডার্মিস পর্যন্ত যদি আনেন তাহলে হচ্ছে স্প্লিট থিকনেস, একদম ধরেন এপিডার্মিসের 5টা লেয়ার, ডার্মিসেরও 2টা লেয়ার, একদম সাবকিউটানিয়াস হলুদ জায়গা, হলুদ জায়গাটা দেখা যেতেছে এতটুকু পর্যন্ত আপনি উঠাই নিয়ে আসছেন, তার মানে হচ্ছে ফুল থিকনেস গ্রাফ। ফুল থিকনেস গ্রাফ মানে এই না যে ফ্যাট সহ আপনি নেবেন, এক্সেপ্ট দ্য ফ্যাট, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস, এপিডার্মিসটা 5টা লেয়ার না, গ্র্যানুলোসাম কর্নিয়াম যেটা, আর ডার্মিসের 2টা লেয়ার, প্যাপিলারি ডার্মিস, রেটিকুলার ডার্মিস, এপিডার্মিস আপ টু দ্য প্যাপিলারি ডার্মিস অথবা ইনক্লুডিং দ্য প্যাপিলারি ডার্মিস, এটা হচ্ছে স্প্লিট থিকনেস। আর এই 7টা লেয়ার সহ যদি আপনি উঠা আরেক জায়গায় লাগান ফুল থিকনেস, ঠিক আছে? মনে রাখবেন এনি ফুল থিকনেস বার্ন, এনি হেয়ার অফ দ্য বডি ইজ ইকুয়াল টু SSG, মানে স্প্লিট থিকনেস গ্রাফ্ট, মানে সূত্র এটা একদম মনে রাখবেন, মুখস্থ, এতটুকু মুখস্থ থাকলে আপনাদের পরীক্ষা হলে অ্যান্সার হয়ে যাবে। এনি ফুল থিকনেস বার্ন ইন এনি হেয়ার অফ দ্য বডি ইজ ইকুয়াল টু স্প্লিট থিকনেস গ্রাফ্ট, ঠিক আছে? আচ্ছা, এনি লেশনস ওভার দ্য ফেস, এনি লেশনস ওভার দ্য ফেস ইজ ইকুয়াল টু ফুল থিকনেস গ্রাফ্ট। আমি আবার বলতেছি, এনি বার্ন, এনি ফুল থিকনেস বার্ন, এনি ফুল থিকনেস বার্ন ইন এনি হেয়ার অফ দ্য বডি, বডির যে কোনো জায়গাতে যদি ফুল থিকনেস বার্ন হয় এবং যদি দেখেন যে না মানে ছোট্ট একটু বার্ন হয়েছে 2 সেন্টিমিটার, ওটা কি আর কোনো গ্রাফ লাগবে? মানে একটা বড় এরিয়া বার্ন হয়েছে যেটার জন্য আসলে কাভারিং দরকার আছে এবং ফুল থিকনেস বার্ন হয়ে গেছে ট্রাঙ্কের এখানে এখানে এখানে, যেটার জন্য গ্রাফ লাগবে, তো ওই গ্রাফটা আমরা কী দেবো, স্প্লিট থিকনেস গ্রাফ দেবো, বডির এই থাই এই থাই যে কোনো জায়গার থেকে উঠে আয় না, স্প্লিট থিকনেস দেবো, মানে ডার্মিস এপিডার্মিস এতটুকু আনবো উপর পর্যন্ত, মানে এপিডার্মিস এবং ডার্মিসের উপর পর্যন্ত নিব। আর যদি কোনো ফুল মানে ফেসের মধ্যে যে কোনো ধরনের কোনো যদি গ্যাপ তৈরি হয় বা গ্যাপ তৈরি করেন আপনি সার্জিক্যালি মেড, তাহলে আমাদেরকে কী করতে হবে, ফুল থিকনেস গ্রাফ নেওয়া লাগবে, ফুল থিকনেস গ্রাফ, ঠিক আছে? এইগুলো সব ভেতরে লেখা আছে, লেখা কোথায়, ফেসে ফুল থিকনেস গ্রাফ দিবেন, যদি ফেসে বার্ন হয় সেটা যদি ফুল থিকনেস বার্ন হয় তাহলে স্প্লিট থিকনেস গ্রাফ দিবেন। মানে আমি আমার সূত্র মনে হয় বুঝেন নাই, আমি একদম অ্যাবসলিউট সূত্র দিই অলওয়েজ, মানে ঝামেলার মধ্যে কোনো যাওয়ার কোনো অপশন নাই, কারণ ওই ঝামেলার মধ্যে আমরা পড়ছি, ঠিক আছে? তো সূত্র হচ্ছে সোজা একদম সূত্র, মানে বার্ন কিন্তু বার্ন হইতে হবে ফুল থিকনেস, ফুল থিকনেস বার্ন, বার্নের ক্রাইটেরিয়া কি, ড্রাই, হোয়াইট, লেদারি, পেইনলেস, এগুলোই তো ফুল থিকনেস বার্নের কাটির, আর তো কিছু নাই। এইগুলো দিয়ে একটা বড় এরিয়া বার্ন হয়েছে, ব্ল্যাকিশ হয়ে গেছে একদম, তার মানে কি ফুল থিকনেস বার্ন, সেটা বডির যে জায়গায় হোক না কেন, স্প্লিট থিকনেস গ্রাফ, সেটা ফেস হোক হোক মাথায় হোক যেখানেই হোক। আচ্ছা, আর বার্ন ছাড়া ধরেন যে কোনো ধরনের ইঞ্জুরি, ছোট্ট একটা লাইপোমা সিস্ট আছে এখানে, সিভেসিয়াস সিস্ট বা একটা মোল আছে, মানে আপনি নিজে একটা সার্জিক্যাল মানে এরিয়া তৈরি করছেন যেটা আসলে টান দিলে আসবে না, ফেসের যে কোনো জায়গার মধ্যে যদি কোনো ধরনের কোনো গ্যাপ তৈরি হয় মাসেলের বা তৈরি করেন আপনি, তাহলে সেখানে ফুল থিকনেস গ্রাফ দিবেন, ঠিক আছে? যে কোনো গ্রাফ যদি আপনি দেওয়া লাগে আপনার এখানে। আচ্ছা, আর হোয়াট ইজ ফ্ল্যাপ, ফ্ল্যাপ মানে হচ্ছে গিয়ে ব্লাড সাপ্লাই সহ আপনি
আনবেন, কী আনবেন এখন এটা হচ্ছে কথা। এটা এপিডার্মিস ডার্মিসও হইতে পারে, এপিডার্মিস ডার্মিস ফ্যাট হইতে পারে, এপিডার্মিস ডার্মিস ফ্যাট মাসেল হইতে পারে, এপিডার্মিস ডার্মিস ফ্যাট মাসেল বোনসও হইতে পারে। মানে আপনি উপর থেকে নিচ পর্যন্ত যে কোনো কিছু আনতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে তার ফিডিং ভেসেল সহ আপনাকে আনতে হবে, ফিডিং ভেসেল সহ। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখেন, এই যে দেখেন এটা তো আপনার আর্টারি, এই আর্টারি থেকে এই অংশ, এটা হচ্ছে ডোনার সাইড, ডোনার উনি দিতেছে, মানে ডোনার, ডোনার মিনস তো আমারই, আমি তো ডোনার, তাই না? আমার হাতে এখান থেকে নিয়ে অথবা বডির কোনো একটা জায়গাতে লাগাবো। তো এইখানের এই যে ব্লাড সাপ্লাইটা, হ্যাঁ, আর্টারি ভেইন, শুধু এই ইলিপটিক্যাল ইনসিশন দিয়ে আমি এতটুকু জায়গা উঠাবো, এটা হচ্ছে আমার লাগাবো অন্য, এটা হচ্ছে ফ্ল্যাপ। তাহলে এটা হচ্ছে আর্টেরিয়াল পেডিকল, আর্টেরিয়াল পেডিকল এটা, ঠিক আছে, আর্টেরিয়াল রুট। এটাকে আয়না উঠায় এই যে ধরুন এখানে রাখছি, ব্লাড সাপ্লাই সব আনছি না, এটাকে এটাকে আয়না ধরেন এই যে এইটাকে এখানে যে গ্যাপ হয়েছে গ্যাপটা আমরা ক্লোজ করে দিছি, এই গ্যাপটা। তারপরে এইটাকে আমরা বডির এই জায়গাটাতে আয়না লাগাই দিছি, এই জায়গাটাতে। তো এখানে বডির একটা ব্লাড ভেসেল ছিল, ওই এই আর্টারির সাথে ওই আর্টারি, এই আর্টারি এই ভেনের সাথে ওই ভেন ক্লোজ করে দিছি। মানে এটাই হচ্ছে গিয়ে কী ফ্ল্যাপ, এটা হচ্ছে ফ্ল্যাপ। আচ্ছা, এখন ধরেন এই জায়গার থেকে উঠায়া এইখানে লাগাইছি, কিন্তু আর্টারিটাকে আমি ডিসেক্ট করি নাই, এখান থেকে উঠায় এই আর্টারিটাকে নাকাইটা ঘুরায় এখানে এনে লাগাই দিছি, আর্টারিয়াল চ্যানেল ঠিকই রাখছি, এটা হচ্ছে পেডিকল ফ্ল্যাপ। আর যদি আর্টারিটাকে কাইটা এনে উঠায় এখানে এনে লাগাই দিছি, আর্টারি আর্টারি ভেনাস অ্যানাস্টোমোসিস, আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস করে দিছি, এটা হচ্ছে ফ্রি ফ্ল্যাপ। এবার বুঝতে পারছেন, এই যে এই জায়গার মধ্যে একটা বড় একটা ইঞ্জুরি আছে, বড় গ্যাপ আছে, যেখানে আমার ফ্ল্যাপ লাগবে, গ্রাফটে আমার কাজ হবে না, কারণ গ্রাফটে আমার এরিয়া কভার হবে না, বা চান্স অফ ইনফেকশন হবে, হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা টেনশন হওয়ার সম্ভাবনা আছে। ওইরকম একটা জায়গাতে আমি যদি পেডিকল ফ্ল্যাপ ইউজ করতে যাই, তাহলে কী করবো জানেন, এই যে এটা আনবো, এটাই না, এটার সাথে লাগাই রাখবো, এরকম যতক্ষণ পর্যন্ত এটা তৈরি হয়ে যাবে তখন আস্তে করে কেটে দেবো পেডিকল। ঠিক আছে, এখান থেকে উঠে এনে এখানে লাগাই দিতেছি, কিন্তু এখান থেকে এনে এখানে লাগাইছেন, এটা হচ্ছে ফ্রি, এখান থেকে তো টাইনা এনে লাগাতে পারবেন না, ব্যাপারটা হচ্ছে এটাই। পরে কথা সিনারিও দেখলেই বুঝতে পারবেন, একদম ইজি। মেইন বেসিক জিনিসটা বুঝছেন তো, মেইন বেসিক জিনিস বুঝলে বাকি সব কিছু পারবেন। দেখেন একটা দুটো কোশ্চেন সলভ করলে বুঝতে পারবেন। দেখেন, এ 72 ইয়ার ওল্ড লেডি হ্যাজ এ 4 সেন্টিমিটার বেসাল সেল কার্সিনোমা এক্সাইজ ফ্রম হিজ রাইট চিক, চিক কোনটা আর চিন কোনটা? একটা পেশেন্টের চিকের মধ্যে একটা বেসাল সেল কার্সিনোমা আপনি এক্সাইজ করছেন, এটাকে আপনি 4 সেন্টিমিটার মোটামুটি বড়ই বড়ই ধরা যায়, 4 সেন্টিমিটার কিন্তু দেখেন এত বড়। তাহলে এত বড় জায়গা যদি আপনি টাইনা এনে লাগাইতে চান, তাহলে টেনশন হয়ে যাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফেস স্কার হয়ে যাবে না, কসমেটিক জিনিসটা তো আপনার মাথায় রাখা লাগবে। তাহলে এখানে আপনার গ্রাফট বা ফ্ল্যাপ দেওয়া লাগবে। তাহলে ফ্ল্যাপ তো আর ধরেন গ্রাফট দেবেন, কী গ্রাফট দেবেন? ফুল থিকনেস গ্রাফট, ফুল থিকনেস ফেস। আচ্ছা, যে এটা দেখেন, এ 5 ইয়ার ওল্ড সাফার্স 20% বার্ন টু দ্য টর্সো ট্রাঙ্ক, অন এক্সামিনেশন দেয়ার ইজ এ ফিক্সড পিগমেন্টেশন, হোয়াইট অ্যান্ড ড্রাই অ্যাপিয়ারেন্স। কী করবেন? মানে এটা কোন ধরনের বার্ন বলছে নাকি? বলে নাই কিন্তু কোন ধরনের বার্ন, কিন্তু ওই যে দেখেন লেখছে ফিক্সড পিগমেন্টেশন, হোয়াইট অ্যান্ড ড্রাই অ্যাপিয়ারেন্স, দ্যাট মিন্স এটা একটা ফুল থিকনেস বার্ন। চোখ বন্ধ করে বডির কই কইছে এটা আমার হিসাব করার টাইম নেই, অ্যান্সার হবে স্লিট থিকনেস গ্রাফট। বুঝতে পারছেন?